বিএনপি থেকে বহিষ্কার হচ্ছেন কেন্দ্রীয় তিন নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকার বিরোধী কার্যকলাপের জন্য বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে বহিষ্কারের কথা ভাবছে বিএনপি। 12 অক্টোবর রাতে বিএনপির গুলশান কার্যালয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এদিকে এই খবরটি উক্ত তিন সিনিয়র নেতাদের অনুসারী পর্যন্ত জানাজানি হলে তারা স্থানীয়ভাবে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে কথা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের সঙ্গে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকার বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি জড়িত রয়েছে রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির ডোনার হিসেবে খ্যাত আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল। এই তিনজনই নানা সময় বিএনপিকে নানাভাবে বিব্রত করেছেন। রুহুল কবির রিজভী বিভিন্ন সময় 4-5 জন ব্যক্তিকে নিয়ে নয়াপল্টনের রাস্তায় মিছিল করেছেন, এতে করে আওয়ামী লীগ ও সাধারণ মানুষের কাছে আমাদের ইমেজ নষ্ট হয়েছে। এছাড়া গয়েশ্বর চন্দ্র রায় সব সময় 21 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী 6 নেতার শপথের বিরোধিতা করে আসছেন, তাও রীতিমতো সংগঠন বিরোধী কাজ। অপরদিকে আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল তার বাবার মতো উদার নয়। তাবিথ আওয়াল দলের জন্য খুব একটা টাকা পয়সা খরচ করেন না। তাবিথ আওয়ালের মদ জুয়ার প্রতি আসক্তি রয়েছে, আর এ কারণেই উক্ত তিন নেতাকে দল থেকে বের করে দিতে চাচ্ছেন তারেক রহমান। এটাকে দলের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান বলা যেতে পারে। বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি দলের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দলের কোনো নেতা বহিষ্কার হতেই পারে, তাই নিয়ে বাইরের লোকের মাথা ব্যথার কোনো কারণ নেই। যদি কোনো নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তবে তার শাস্তি তাকে পেতেই হবে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। আওয়ামী লীগ যদি দলের অভ্যন্তরে শুদ্ধি অভিযান চালাতে পারে, তবে বিএনপি কেন পারবে না? আমরা জনগণকে দেখিয়ে দিতে চাই আমরাও পারি।